কি ব্যাপারে এরকম গালে দিই বসে রয়েছে কেন? ইফতার টিফতার রেডি করবে না? বলেছে কি সাদেনি কাম করি আইসি আরা ফুরা ভাইয়ারা আসসালামু আলাইকুম আরা ফুরা ভাইয়ারা কন্দা আন্নারা ব্যাকে ভালো আছেন তো কেন? আজ জাঙ্গো ইয়ানে আন্নের কি কয় জানি ইফতারের সময় হয়েছে আন্নের সন্ধ্যা 7:12 তখন বাজে 7টা আমনের আইসি হেরিতে ওই সাগে মাছে খাইছি আমনের আজ্জা অনানো ভাইয়া কয় বুট সিদ্ধ তো আমি বুট সিদ্ধ দিছে কিন্তু জানি আমি বুট সিদ্ধ করি ভাজি করি হাইকতাম না যেহেতু আমি কাজ করি আমি যে রেস্টুরেন্টে বুটটা নিতে পারি না কারণ এমন কাজের প্রেশার ছিল যে আমি আমনের অতটা অন চিন্তা করলাম যে বাসার মধ্যে করি এলাই আমনেগো ভাইয়া আবার আরে ধুই আবার বাজারে গেছে জিনিসপত্রের যে দাম বাড়ছে আর আপুরা ভাইয়ারা কম যাইতো না এরে কইছি সালাদ খামু এটা তো মনে করা চিকেন কেন আচ্ছা এক প্যাকেট চিকেন আনছে এটা মানে বানানোই আছে শুধু ভাজি লইলে হইব তো আমি এটাই আর ফ্রাইতে দি ভাজি করি লমু মা গো মা হাবি আর কিছু আনো আর ন আনো তুই তো আর ভালো জিনিস আনছ গো সিড আনছে কয় প্যাকেট আনছ সব প্যাকেট আর পুরা ভাইয়ের আয়ার নেগো ভাইয়েরে কইছি শোনো মাই ডিয়ার হাবি আমরা রোজার মধ্যে যেহেতু দোকান বাসা মিলে আঙ্গো কম সময়ে কম জায়গা দিফতার করি ঠিক নাই সি অ্যাসিড টাইম বা যেন আমরা শরবত খাই আঙ্গো না এলা যে ঠান্ডা থাকে তো এই যে সি অ্যাসিড আনছে আমনের ছ প্যাকেট কইছিলাম না কাইলে কেন গোস্ত খামো আমি গো ভাইয়ারে কইছি বেশি আনিও না গোস্ত আনছে আমি এক বেলা হয়ে যাবো কেন গো এরে ফাইন তো গোস্ত হ্যাঁ আমাকে দুজনের এক বেলা সুন্দর মতো হয়ে যাবো খাই বেশি আই এই তো কম খাই বুঝলেন না আরা ফুরা ভাই এরা তো যে কত নিচ্ছে ৪.৫ ইউরো মানে তরমুজ 4.5 ইউরো চিন্তা করেন মানে প্রায় 800 টাকা তরমুজ কিনছে আমি গো ভাইয়া আমি গো ভাইয়া গুড়া হন কেন না এটা কাটে বিক্রি করতেছে কলা কত নিছে 60 টাকা কলার দাম প্রায় 2 ইউরো কেন খামো কেন খামো আর ফুরা ভাইয়েরা আগে 1 কেজি কলা কিনে দিতে কি বলি এটা ভালো করছে দুনিয়া তাই ইনছ তোরা কইছিলাম না একটু যদি তেস এটা হইছে গম ভাজি আমি তো খুব রেস্টুরেন্টে লাই না বাসা লাইছ হ্যাঁ বাসা রেস্টুরেন্ট মিলে আনছে আচ্ছা ওরে বাবা রে আনা পুরো ভাইয়ারা অলিভ আনছে আল্লাহ বাসালে ইফতারে সালাদ করুন তো এই যে দেখেন অলিভ ইফতারে সালাদ করুন হেতে খামু অলিভ আর বুট সিদ্ধ দিছি বুঝলি উগা কেক আনছে শশা হন একটা বালা করছে ফেলে যে কদিন ধরে সবজি খাইতো না পেলে হালং শাক খাইছি আর যে সবজি করু মেয়ার লগে দিই বাইলা মাছের লগে আমাদের একদম কষি যে বাইলা মাছ আনছো নি আধা কেজি আনছো না আধা কেজি আনছি কুকরে এই যে মরিচের সাইজ তো দেশ রয়ে গেছে উমা মরিচের সাইজ ইচ্ছে হয়ে গেল আলু বস্তা বস্তা কিনে আলু মসি যায় হেলে কষি সরো আলু কম আন দালে বলি শশা হয়েছে হ্যাঁ শশা আনছে আলু বাইলা মাছ কেন আজ্জে বাইলা মাছ আনতেন না বাইলা মাছ কাইলে রান্ধু আজ্জে শুধু খাসির মাংস করুম শশা করুম আগে করলা দিয়ে ডাইল করছি না করলার ডাইল আছে সেটা করুম বাইলা মাছ একটা ভালো এক বেলা লাইনছ না কত টিয়ার বাজার করছো ইনে হ্যাঁ তারা তো মিলে প্রায় 65 ইউরোর মতো জিনিসপত্রের যে দাম বাড়ছে আনা ফুরা বাইরা আগুন হয়ে গেছে জিনিসপত্রের দাম তো আমি বুট সিদ্ধ দিছি আমি জানি না তোরা বুট বাজিটা অন খাওয়াইতাম হারম কিনা অন যদি নাও খাওয়াইতাম মানে সেহরির আগে দিয়ে একটু আমরা খামো না তরবির নামাজ হই আমি অন তলাই এয়ার ফ্রাইতে মুরগিটা দিয়ে দিই সালাদ করি লই কেন আর তোর মুসটা কাটি লই আর সিআইসিটা একটু ভিজাই তেলে না ঠান্ডা থাকবো কেন চলো সিআইসিট ভিজাই লই কই মুড়ি জানো না ইয়া বুড়ের লগে কেনে খাইবা আমি তো মানুষ মুড়ি সবসময় তো বাসা থাকে মেলা জিনিস কি না নত মুড়ি আনা পুরো ভাই এরা বুটটা সিদ্ধ হয়ে যায় আল্লাহ আসলে হয়তো বা রেস্টুরেন্ট এক প্যাকেট আছে মুড়ি
أنا
সালাদটা স্বাস্থ্যের লাগে ভালো শরীরের লাগে ভালো তো আমরা যে আমাদের ইফতারে সালাদ সোলার বুট ভাজি করছি হয়তো একটু টেস্ট করুম কিন্তু আঙ্গো বেসিক্যালি সালাদটাই আমরা যে খামো তরমুজটা কেচে হচ্ছে আল্লাহ করতে হবে খাইলে করতে আরো হারিতে ব্যাংকে ডাকবো সারাদিন ধরে হানি হচ্ছে যে খাইছি কিছে লেবুর রসে টক টক লাগে নি কেন হ্যাঁ টক লাগে মজা লাগে একদিন ডিমের সালাদ করো আর যে তো মুরগির সালাদ করছি দেখো না মুরগি অন্য মা খেয়ে লাইছে কমি গেছে দেখো না হ্যাঁ আল্লাহ করলাম গো মুতো বাজি করলে একদম না বুঝলাম নামাজ ওড়ি তারপরে খাসির মাংস রান্না সালাদটা খুবই মজা হয়েছে আর আব্বা ইফতারের সময় একটা বুড়ের সালাদ করতো খুব মজা তো আমরা ওই দিন যে ফেয়াজু কিনলে করি না জানেন নি কারণ ফেয়াজু বুট বাজি খাইলে হাড়ের মধ্যে খালি লাথি মারে
অলিভ তো গুড় আবার মাঝে মাঝে কিন্তু গুড় আছে না হুম চকলেট বেশি আছে আর কান্দি জানি সালাদ না كمال هذا ساتا بدلاً ماركتة بسيطة سلطة دام قطعه هم بسيطة عندهم سلطة سيزار ولكن يجب ان يكون هناك اشياء اخرى এমন জখম খাইছে ভালোই লাভ হয়েছে গো দুধের মধ্যে এরকম একটা হয় কিছু করার নেই টেস্ট করা শুরু লবণ বেশি দিয়ে দিয়েছি ব্যাকের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ